বোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোনো কাজেতে অমন বসে না পরনে যাই তাক পেটে ভাত নাই যাক পরনে যাই তাক পেটে ভাত নাই যাক মোবাইল ছাড়া পলার চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন বসে না রাত বারোটার পরে টুনি যখন ফোন করে চোখের পাতায় ছেলের ঘুম থাকে না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজর সময় ছেলের ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোনো কাজেতে অমন বসে না আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هي ইমানদার ব্যক্তিগণ যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ তোমরা শুনে রেখো যারা আমাকে সারা বিশ্বের আইনদাতা বিধানদাতা বলে মেনে নিয়েছ যারা আমাকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা বলে মেনে নিয়েছ তোমরা শুনে রেখো কু আনফুসাকুম তোমরা নিজের নাফসকে বাঁচাও অর্থাৎ আগে তুমি নিজে বাঁচো ওয়াহালিকুম নারা এবং তারপরে তোমার ছেলে মেয়ে আহল আয়ালকে বাঁচাও কি জিনিস থেকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে শুনিয়ে দিলেন ওরে আমার বিশ্বের বান্দারা তোমরা শোনো তোমরা নিজেকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও তারপরে তোমার ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই জায়গাতে দুটো কথা বললেন হে ইমানদার ব্যক্তিগণ তোমরা আগে নিজে বাঁচো বাপজান আমার পাঁচ অক্তের সলাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন পাঁচ অক্তের সলাতে আমরা জীবনে আল্লাহর ঘরে যাই না হে বাপজান আমার শুনে রাখুন আমরা নমাজের জন্য সময় দিতে পারছি না আমরা দোকান পাশারে বসে আড্ডাবাজি করার জন্য সময় দিতে পারছি আজকে আমরা এর কোথাও কে ওর কোথাও কে বলার জন্য সময় পাচ্ছি সারা বেলা আড্ডায় গিয়ে বসার জন্য সময় পাচ্ছি আমরা এই রকম ভাবে জঘন্য জায়গাতে গিয়ে সময় কাটাচ্ছি হে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওরে আমার বিশ্বের বান্দারা তোমরা শোনো ওই আগুন থেকে বাঁচো এবং বাঁচাও যে আগুন এই দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ থেকে বেশি তেজ হবে এত তেজ হবে সেই দুনিয়ার আগুন যদি এত তেজ হয় আপনি খড়ের আগুন দেখতে পাবেন এক কয়লার আগুন দেখতে পাবেন তা থেকে তেজ কয়লার আগুন থেকে গ্যাসের আগুন আরো দেখবেন তেজ এরকম ভাবে দুনিয়ার আগুন যদি এত মজবুত হয় এত যদি এইরকম খাস করে দুনিয়ার আগুন এত তেজ হয় তাহলে আখেরাতের আগুন এ থেকে সত্তর গুণ বেশি হবে সে আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন হে বিশ্বের বান্দারা তোমরা আগে নিজে বাঁচো এবং ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে পদ্ধতিতে বাঁচাতে হবে সেই পদ্ধতিতে আপনাকে নিজের ছেলে মেলে ছেলে মেয়ে আহলো আইয়াল সবাইকে আপনাকে বাঁচাতে হবে আপনার উপরে জিম্মেদারি আছে
জীবনে কোনদিন আপনি বাবা ছেলে জন্ম দিয়েছেন, ছেলে শুধু জন্ম দিয়েছেন, আপনি জীবনে একবার বললেন না, আপনার পে জিম্মেদারি কি আছে? আপনাকে শুরু থেকে কাজ করতে হবে। কেমন করে? আপনার ছেলে যখন হলো, ছেলেটা যখন কথা বলতে শিখেছে, বিশ্বনবী কি বলছেন, 7 বছর যদি বয়স হয়ে গেছে সে সময় তাকে সুন্দরভাবে সঙ্গে করে নিয়ে এসো, সুন্দরভাবে তাকে হাত ধরে মসজিদের দিকে নিয়ে এসো, নামাজের শিক্ষা দাও। তারপরে 7 থেকে 10 পর্যন্ত যখন বয়স 10 হয়ে যাবে, যদি তোমার কথা না শুনে, নামাজ যদি না পড়ে, তোমার কথা মেনে না চলে, তাহলে নবীজি বলছেন তাকে তুমি মারো, মেরে তোমাকে শুধরাতে হবে জীবনে। আজকে আমরা যদি ছেলে একদিন কাজে না যায় তাহলে খুব মার দিলাম, যদি ছেলে বাজারে হাট করতে গিয়ে কিছু ভুলে গেছে, টাকা পয়সা বেশি দিয়ে দিয়েছে, খুব মার দিলাম, খুব সতর্ক। কিন্তু ছেলে এদিক ওদিক করে বেড়াচ্ছে, ছেলে জীবনে নামাজের ধার ধারে না, ভালো কাজ করে না, আল্লাহর শিফতসানা করে না, তো আদো পর্যন্ত আমরা বললাম না, হে বেটা তোমার উপরে জিম্মেদারি আছে, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই নামাজকে ফরজ করেছেন বেটা, তোমাকে নামাজ আদায় করতেই হবে, তোমাকে নামাজ পড়তেই হবে। ছেলেকে যে বাবারা যেই কথা বলবে, বাল্যকালে ছোটকালে যখন কথা বলতে শিখেছে, কিছু এরকম খাস করে কথা বুঝার মতো ক্ষমতা এসেছে, সে সময় যা কথা বলবেন তাই তার ব্রেনে ক্যাচ করবে। বাবা যেই মতো হবে, বাবার দিকে যেই রকম দেখবে, মায়ের দিকে যেই রকম দেখবে সেই রকম হবে। ভাবছেন আমার, এই দুনিয়ার বুকে কেউ বাঁচতে পারবে না, খাস করে আল্লাহ রাব্বুল আলামিনকে যে সন্তুষ্ট করতে পারবেন, খাস করে আল্লাহর যদি দয়া না থাকে, আজকে আমি কি বলবো, খাস করে জমিনের বুকে দুনিয়ার মধ্যে এতগুলো আল্লাহর গজবের জায়গা রয়েছে, আল্লাহর যদি দয়া না থাকতো তাহলে এই দুনিয়াতে যতগুলো আল্লাহর গজবের জায়গা রয়েছে, শারাবের ভান্ডার থেকে নিয়ে তাসের আড্ডা থেকে নিয়ে গিবতের আড্ডা থেকে নিয়ে তাওয়ায়ে পায়খানা থেকে নিয়ে যে জায়গাগুলোতে এই রকম নোংরা কাজ হচ্ছে, জঘন্য কাজ হচ্ছে, ওই জায়গাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড তো ধূলিসাৎ করে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত দুনিয়াতে ছড়িয়েছে, আল্লাহর গজবকে দুনিয়াতে ঢেকে নিয়েছে দয়াতে, আল্লাহর দয়া গজবকে ঢেকে নিয়ে ছে, তার জন্য আজকে আমরা পাপিষ্ঠ বান্দারা খাস করে দুনিয়াতে বসবাস করার সুযোগ পেয়েছি আল্লাহর দয়ার কারণে। কেমন করে? বিশ্বনবী বলছেন, লাম্মা কাদাল্লা কুল খালকা কাতাবা কিতাবান ফাওয়া ইনদাকু ফাওকা আরশিহি। এই জায়গাতে হযরত আবু হুরের হাদিসের রাবি, তিনি বলছেন যখন মাখলুকা সৃষ্টি করার আল্লাহ ইচ্ছা করলেন, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা লিপি লিপিবদ্ধ করলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিজের কাছে রেখেছেন। এই জায়গাতে দুটো কথা বলছেন, শেষ বাক্যে দেখেন, ইন্না রাহমাতি সাবাকাত গাজাবি, নিশ্চয় আমার রহমত আমার গজবকে অতিক্রম করে আগে বেড়েছে, অর্থাৎ আমার রহমত আমার গজবকে ঢেকে নিয়েছে, অর্থাৎ দুনিয়াতে আল্লাহর রহমত এত পরিমাণে আছে, এত পরিমাণে আছে। তার জন্য বাজান আমার, একজন পাক্কা সাচ্চা ইমানদার বান্দা যে 5 ওয়াক্তের সালাত আদায় করে, সেও খাবার ব্যবস্থা পেয়েছেন, এ দুনিয়ার বুকে খুব সুন্দরভাবে চলাফেরা করে, যে আল্লাহকে গুনগুন করে ডাকে, সব সময় কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর বিধি বিধানকে মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাবার তাকে সুন্দর করে সমস্ত জিনিসের ব্যবস্থা দিয়েছেন, যে আল্লাহকে একবারও ডাকে না, যারা 5 ওয়াক্তের সালাত তো দূরের কথা, তারা জুমার সালাতটা আদায় করে না, যারা 24 ঘন্টায় আল্লাহকে একবারও ডাকে না,
তাদের কো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস দিয়েছেন। একদিন বলেন নি, হে বান্দা তুমি আমাদ আমাকে খাস করে আমার সিদ্ধশনা করো না, আমার কথা অনুযায়ী চলো না, আজ থেকে তোমার খাওয়া বন্ধ হয়ে গেল, আজ থেকে আর জমির জমির মধ্যে তুমি কোনো জিনিস পাবে না, আমার পক্ষ থেকে সব কিছু জিনিস আমি মানা করে দিলাম, বন্ধ করে দিলাম। হে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন বলেননি, আল্লাহর দয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জন্য সঠিক পথে আসার জন্য আমি একখানা বই দিয়েছি, যে বইখানা হচ্ছে কোরআন মাজিদ। এই কিতাবখানাকে তোমরা সুন্দর করে মূল্যায়ন করো, এই কিতাবটাকে সুন্দরভাবে অন্তরে ঢুকিয়ে নাও, সুন্দর করে মজবুত করে ধরে নাও। যদি তোমরা ধরে নিতে পারো তোমরা জীবনে কোনোদিন পথভ্রষ্ট হয়ে যাবে না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার সাহাবীরা আমি তোমাদের কাছে শেষের বেলায় বলে যাচ্ছি, দুইখানা বই দুইখানা কিতাব তোমাদের সামনে রেখে যাচ্ছি, একটি গল কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, যেই কিতাব আমাদের ঘরে ঘরে রাখা আছে, দ্বিতীয় নাম্বার হল ওয়া সুন্নাতি রাসূল নবীর সুন্নাত অর্থাৎ হাদিস। এই দুইখানা বইকে সুন্দরভাবে যদি মজবুত করে ধরে নিতে পারো কোনো জায়গাতে গিয়ে তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে না, তোমরা খাসারার মধ্যে চলে যাবে না। বিশ্ব নবী বলে গেলেন, হে বাপজান আমার, আমাদের ঘরে ঘরে কোরআন রাখানো আছে, বছরের মধ্যে শুধু এক মাস আমরা রমজান মাসে কোরআন তেলাওয়াত করি, কোরআন খুলে দেখি, আর বারো মাস এগারো মাস আমরা জীবনে কোনোদিন কোরআন খুলে দেখি না, কেমন করে বাঁচা যাবে? হে বাপজান আমার শুনে রাখুন, এই দুনিয়াতে যাদেরকে আপনি সঙ্গী সাথী বলছেন, বাপজান আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন, এই সময়টুকু আমরা যদি ভালো কাজে লাগাই, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর ইবাদত বান্দিগির মাধ্যম দিয়ে সময় কাটাই, হে বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহর কাছাকাছি হতে পারবো, যে সময়টা আমরা তাসের আড্ডায় কাটাচ্ছি, যে সময়টা আমরা গীবতের আড্ডায় কাটাচ্ছি, হে বন্ধু শুনে রাখুন, এই সময়টা যদি আমরা এই রকম মসজিদে বসে আল্লাহর সিদ্ধশনা করি, আর যদি টাইমের মধ্যে সময়ের মধ্যে কিছু সময় বের করে এই রকম আল্লাহর কিতাবটাকে খুলে দিয়ে যদি পাঁচটা করে আয়াত বা একটা করে সুরা এই রকম সময় বের করে যদি তেলাওয়াত করতে পারি, বিশ্ব নবী বলছেন, হে বন্ধু আমার, এই জায়গাতে বিশ্ব নবী কত সুন্দর করে বর্ণনা করলেন, হুরি আমার উম্মতিরা, হুরি আমার সাহাবীরা, ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি করে কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের শিক্ষা নাও, কোরআনের জ্ঞান নাও, কেন কোরআন পড়বে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন আর তোমার সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড় হবে, এই কোরআন আল্লাহর কাছে গিয়ে সঙ্গী সাথী হয়ে দাঁড় হবে, এই কোরআন আল্লাহর কাছে গিয়ে অভিযোগ দায়ের করে দিবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে আমাকে কত সুন্দর করে তেলাওয়াত করেছে, সারা রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছি, তোমার বান্দাকে কেমন করে জাহান্নামে দেবে? বিশ্ব নবী বলেন, শুনো, এই কোরআন আল্লাহর কাছে গিয়ে তোমার সঙ্গী সাথী হয়ে দাঁড় হবে।
এই কোরআন সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবেন। বাপজানা মা বন্ধু আমার, এই জায়গাতে কেমন করে এই রকম ছোট ছোট আমলগুলো যদি আমরা করি অবশ্যই আমাদের নেকি এমন হবে, কিন্তু আমরা এই জায়গাতে সময় দিচ্ছি না। আজকে আমার যুবক বন্ধুরা বড় বড় মোবাইল পেয়েছে, আর মোবাইল পেয়ে আজকে ফ্রি ফায়ার পাবজি ড্রিম ইলেভেন, আর বাবা দেখছে কিচ্ছু না, কুত্তা কাটিং একটা চুল কেটেছে, হিরো কাটিং এর এই রকম করে ঘুরছে। জীবনের নমাজ না রোজা একটা মুসলমানের বাচ্চাকে দেখে বুঝতে পারা যায় না মুসলমানের বাচ্চা, ওকে দেখলে বুঝতে পারা যাবে হিন্দু খ্রিস্টানের বাচ্চা মনে হচ্ছে। কেমন করে চুলের কাটিং, আর বাবা দেখে হ্যাঁ করে হাসছে আর বলছে আহ আমার ছেলে গো এই তো চাঁদের মতো চেহারা, আর আমার ছেলেকে দেখে এত ভালো লাগছে, আল্লাহু আকবার। মনে হচ্ছে কাকে ফলো করছে, ওই যে আপনার উত্তর কোরিয়াতে চুল কাটা এটার সিস্টেম আছে, আর আপনার কিছু কিছু এরকম হিরো, আর কেমন যে হিরো তো কি বলা যাবে, ওরা যে সেই পরকালে কোন জায়গাতে থাকবে বলার সীমা নাই। ওদের চুল কাটাটাকে ফলো করে ওখানে গিয়ে নাপিতকে বলছে এই ক্যাটিং এ চুল কেটে দাও। আজকে বড় মোবাইল আসার পরে খাস করে কি বলবো, এই বড় মোবাইলে রাত 12টা 1টা পর্যন্ত এমন নেগেট ছবি দেখে দেখে নিজের যৌবনটাকে গর্তর মধ্যে ফেলে দিয়েছে। রাত্রে যদি 12টা 1টায় ঘুম আসে তাহলে সকালে 9টা 10টাতে ঘুম ভাঙবে। বাবা ওকে যেরকম কাইঠা বলগুলো হাল বাইতে যাওয়ার পরে বসে যায়, ওকে গুতা মেরেও উঠে না, এরকম সকালে আব্দুল সত্তার আব্দুল জাবার উঠো হাল বাইতে যেতে হবে, স্কুল যেতে হবে, কলেজে যেতে হবে, একটুকানা হা পানা কিচ্ছু বলে না, একদম নাক ডেকে যে ঘুম পাড়ছে বলার সীমা নাই। মনে হচ্ছে কত টাকা যে ইনকাম করেছে রাতের বেলা বলার সীমা নাই। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না, পরনে যায় পেটে ভাত নাই যাক, পরনে যায় তাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পলার চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় অমন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে চোখের পাতায় ছেলের ঘুম থাকে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজর সময় ছেলের ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজেতে অমন বসে না। কত বড় অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আছে 3.5 হাতের মোবাইল, এই মোবাইলে আজকে আল্লাহু আকবার একটা খবর পেলাম, খবরটা একেবারে সত্য খবর। মোবাইলে গল্প করে কোন জায়গাতে ছিল ছেলে আর মেয়ে কোন জায়গাতে, কথা বলতে 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 হঠাৎ বিয়ে হয়ে গেল, আর বিয়ে হয়ে 6.5 দিন হয়নি আবার তালাক হবে, তখন তালাকের জন্য টেনে নিয়ে বড় ফতোয়া লিয়া মাহাতে যাও, শেখ আমার বাপজির কাছে যাও, এখানে যাও ওখানে যাও করেছে, ও ওখানে ফতোয়া নিয়ে টেনে বেড়াও। মানে আসলে কথাটা বলে না যে নিজে হাতে প্যাট করে আল্লাহর দোষ, একটা কথা বলে না আমাদের দাদুরা বলে, অনেকে বুড়া পুরখা মানুষও খুব বলে এইরকম দাশা। নিজের ছেলে মেয়েকে যদি আপনি 2022 সালে সতর্ক না করেন, আপনাকে বলছি শুনে রাখুন, এমন একটা সময় আসবে যে সময় আপনাদেরকে এমন জায়গাতে যেতে হবে যে আর বলার সীমা থাকবে না। 2022 সাল চলছে, 2024 আস্তে আস্তে ঘরে ঘরে ওই যুবক বন্ধুদের হাতে শরাবের বোতল থাকবে, নাউজুবিল্লাহ। আপনাদের আমি বলতে বাধ্য হলাম, কয়েকদিন থেকে ফেসবুকে এরকম চলছে,
এরকম যুবক বন্ধু দুইজন চারজন মিলে মাঠে গিয়ে শরাব পান করছে, শরাবের বোতল নিয়ে ছবি ছাড়ছে আর দেখাচ্ছে সেই ছেলেগুলো কারা, আপনাদের ছেলে আমাদের ছেলে। ওই ছেলেগুলোকে বাবা দেখছে, মা দেখছে, শুনছে, কিন্তু জীবনে বাবা আদো পর্যন্ত বলে না যে তোমার শরীর থেকে চামড়া টেনে নেব, কেন এইরকম সঙ্গী সাথী নিলে, আর কেন এই জায়গাতে আপনি আগুন লাগিয়েছেন, আপনাকে পৈতে হবে। ভাবছেন আমার, এমন একটা সময় আসবে যে সময় আপনার ছেলের উপকার আপনি করতে পারবেন না, আপনার উপকার আপনার ছেলেও করতে পারবে না। এমন একটা সময় আসবে যে সময় এমন দৃশ্য হবে যে কোন নবী নিজের ছেলেকে বাঁচাতে পারবে না। সেই হাদিস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওর বাবা ইব্রাহিমের বাবা আজার মূর্তি তৈরি করত, মূর্তি তৈরি করে বিক্রি করত। এমন একটা সময় আসবে যে সময় নিজের আমল নামা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, ত্রাহি ত্রাহি করবে। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে তার বাবাও যাবে আর গিয়ে বলবে, বেটা আমার দশা খুব খারাপ, এরকম অবস্থা, এরকম অবস্থা হয়েছে বেটা। তো যখন ছেলে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে খলিলুল্লাহ আল্লাহর দোস্ত বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে বাবার জন্য কিছু মাগফিরাত এইরকম আল্লাহর কাছে এইরকম হিসেবে বাবার জন্য আল্লাহু আকবার মাগফিরাত চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য এরকম চেষ্টা করবে, বলার মতো একটু ভঙ্গিমা করবে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ পড়তে দিবে, হারাম তুল জান্নাল আল কাফিরিন, হে ইব্রাহিম তুমি জানো না যে কাফেরদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। তারপরে ছোট করে আমি বলছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হতাশ হয়ে থু হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলা হবে, তুমি দেখো তোমার পায়ের দিকে নিচুরে তাকিয়ে দেখো, একটা বিকাট জন্তুর সকালে, একটা বিকাট পশুর সকালে তাকে নিয়ে আসা হবে, দেখে এত জঘন্য লাগবে বলার সীমানায়। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিটকে দূরে সরে যাবে, আর যখন দূরে সরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে অর্ডার করবেন, একে ধরে নাও আর ধরে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম চতুর্দিকে এদিকে ওদিকে খুঁজে বেড়াবে, ব্যাপারটা কি, আমার বাবা কোথায় চলে গেল, হারিয়ে গেল, আমি দেখতে পাচ্ছি না। আবার হুকুম চলে আসবে, ইব্রাহিম তুমি কি জানো না, তুমি যে যাকে দেখে ওখান থেকে দূরে সরে গিয়েছিলে সেটা ছিল তোমার বাবা, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে, জাহান্নামের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হে বন্ধু আমার, পরকালে আপনার আপনি যদি ভালো আমল করে যান, নিজের আমল নিজের সঙ্গী সাথী হবে, সেদিন বাবা ছেলের উপকার করতে পারবে না, ছেলে বাবার উপকার করতে পারবে না, মেয়ে নিজের মায়ের করতে পারবে না, মা নিজের মেয়ের করতে পারবে না। হে কবরীর সঙ্গী সাথী হয়ে আপনাকে একটা নেকি দিয়ে যে জান্নাতে পাঠাবে সেটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, এই রকম করে যে বন্ধু বান্ধবকে নিয়ে আজকে আপনি এত উল্লাস করছেন, তাফাল্লিং করছেন, চায়ের দোকানে বসে চা পান করছেন, বাবা বুড়া মা বাবা বাড়িতে বসে আছে খাবার জন্য তরসিছে, খাবার জন্য এইরকম ভাবে খিদার জালে বাড়িতে বসে চিৎকার করছে কিন্তু এক মুষ্টি খাবার পায় না, আজকে আপনি নিজের বন্ধু বান্ধবকে এত নিয়ে এইরকম উল্লাস করছেন, তাফালিং করছেন, বন্ধু বানিয়েছেন, আল্লাহ সেটাও বলে দিয়েছেন তোমার বন্ধু বান্ধবকেও তোমার পরকালে কাজে আসবে না। হে
বর্ণনা হে বান্দারা যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নিয়ে যা হবে হে বাপ জানামার জাহান্নাম এমন রাগে ফেটে পড়বে তাকা দোতা মাইয়া জমিনাল গায়েদ এত রাগে তাকে খাওয়ার জন্য তার দিকে ছুটে পড়বে হে বাপ জানামার সেই দৃশ্য দেখে আপনি অবাক হবেন আল্লাহ বলেন বান্দা সেই জায়গা থেকে বাঁচো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে বাপ জানামার এমন দৃশ্য হবে এমন ভাবে তাকে নিয়ে যা হবে জাহান্নামীদেরকে এক নয় দুই নয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন খুজু হো পাগল লোগো সুম্মাল জাহিম সাল্ল 70 গজের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দা হবে আর বেঁধে দিয়ে টানতে 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 জাহান্নামে নিয়ে যা হবে জাহান্নামে নিয়ে যাওয়ার পর সেই জায়গাতে নিক্ষেপ করে দা হবে জাহান্নামের মধ্যে ছেড়ে দা হবে হে বাপ জানামার জাহান্নামে কেন যাবে তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম আল্লাহর প্রতি ঈমান রাখতো না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন এবং গরিব মিসকিনকে তারা খাবার দিত না হে বাপ জানামার জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে দুটো এই দুইটি কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহকে সে আল্লাহর বিধিবিধানকে মেনে চলতো না আল্লাহকে স্মরণ করতো না আল্লাহর দাসত্ব করতো না আল্লাহর পূজোপাঠ করতো না আল্লাহর বিধিবিধানকে মেনে চলতো না এক নম্বর কারণ এটা জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন দ্বিতীয় কারণ হলো বাড়িতে যদি একটা গরিব মানুষ এসেছে যদি অসহায় মানুষ এসেছে একটা যদি ছেলে গিয়েছে যেটা করছে বাবা খারাপ মা খারাপ ইয়াতিম ছেলে বাড়িতে যদি মিসকিন ফকির গিয়েছে দরিদ্র অবস্থার মানুষ গিয়েছে টেলস বিছানো ঘর বাড়ি চতুর্দিকে প্রাচেট ঘিরানো বাড়ি ঘর বাইরে বেল লাগানো আছে সকাল থেকে বিকেল অব্দি যদি বেল মেরে মরে যায় একটা টাকা দিয়ে পাঠাবে না হে বন্ধু আমার আপনি যদি পরকালে লাভ দিতে চান আল্লাহ নৈকট্য লাভ করতে চান আপনাকে কি করতে হবে ফকির মিসকিনকে ডালা হারে খেতে দিতে হবে গরিবকে টাকা দিতে হবে দান করতে হবে মসজিদে দিতে হবে মাদ্রাসাতে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো কারণ কোরআনের মধ্যে বর্ণনা করলেন।